বাংলাদেশে আবারও হু হু করে বাড়তে শুরু করেছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। দ্রুত বাড়ছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। রবিবারই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 228 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে বাংলাদেশের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19,274 জন। নতুন করে শনাক্ত হয়েছে 11,291 জনের। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11,64,635 জন। এর আগে শনিবার 195, শুক্রবার 166, বৃহস্পতিবার 187, বুধবার 173, মঙ্গলবার 200 এবং সোমবার সর্বোচ্চ 231 জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণের চেষ্টায় বাংলাদেশে নতুন করে কঠোর লকডাউন জারি হয়েছে 14 দিনের জন্য। জরুরি প্রয়োজনে ছাড়া ঘরের বাইরে বের হলে নানা ধরনের পুলিশের ঝামেলায় পড়তে হচ্ছে এবং এমন অবস্থায় ঢাকা মহানগরী বিভিন্ন সড়কে মানুষ এবং ব্যক্তিগত পরিবহন কমে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না।